আসসালামু আলাইকুম এসএসআর স্কুল আর কলেজের নবম শ্রেণী ছাত্রীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে আহ্বান জানাচ্ছি। আজ বিষয় রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন থেকে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ এবং তার ব্যবহার সম্পর্কে জানব এবং তার ক্ষতিকর প্রভাবটিও আমরা দেখে নিব। তাহলে আসো আজ আমরা আমাদের পাঠে মনোযোগ দেই এবং বিস্তারিত জেনে নি। তোমরা পূর্বের ক্লাসে আইসোটোপ সম্পর্কে জেনেছ। এখন এই আইসোটোপগুলোর মধ্যে কিছু কিছু আইসোটোপ আছে যেগুলো যাদের নিউক্লিয়াস নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে আপনাআপনি ভেঙে যায় এবং ভাঙার সময় তারা আলফা বিটা এবং গামা রশ্মি নির্গত করে। এই আইসোটোপগুলোকে বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ। এখন পর্যন্ত তিন হাজারের বেশি তেজস্ক্রিয় আইসোটোপ সম্পর্কে জানা গেছে। এদের মধ্যে কিছু প্রকৃতিতে পাওয়া গেছে এবং কিছু গবেষণাগারে তৈরি করা হয়েছে। তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে আমাদের অনেক ব্যবহারিক অনেক কাজ করা সহজসাধ্য হয়ে গেছে, যেগুলো এদের সাহায্য ছাড়া করা দুঃসাধ্য ছিল। তো বর্তমানে তেজস্ক্রিয় নিম্নলিখিত ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন আমরা পয়েন্টগুলো দেখছি, এক নম্বর পয়েন্ট চিকিৎসাক্ষেত্রে দুইভাবে ব্যবহার করা হয়, রোগ নির্ণয় করতে এবং রোগ নিরাময় করতে। কৃষিক্ষেত্রে দুই নম্বর পয়েন্ট কৃষিক্ষেত্রে, তিন নম্বর হচ্ছে খাদ্য সংরক্ষণে এবং চার নম্বর বিদ্যুৎ উৎপাদনে। এই হচ্ছে চারটা আমাদের ব্যবহারিক ক্ষেত্র। এরপর আমরা তেজস্ক্রিয় আইসোটোপের চিকিৎসা ক্ষেত্রে কৃষিক্ষেত্রে এগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। তো আমি কিছু তোমাদেরকে ডেসক্রিপশন দিচ্ছি এবং বাকিগুলো তোমরা বই খুলে তোমরা এগুলো অধ্যয়ন করলে জানতে পারবে। যেমন তেজস্ক্রিয় আইসোটোপের রোগ নির্ণয়, আইসোটোপ ব্যবহার করে রোগাক্রান্ত স্থানের ছবি তোলা সম্ভব। এই পদ্ধতিতে ইঞ্জেকশনের মাধ্যমে তেজস্ক্রিয় আইসোটোপ টেকনিশিয়াম 99 কে শরীরের ভিতরে প্রবেশ করানো হয় এবং এই আইসোটোপ যখন শরীরে নির্দিষ্ট স্থানে জমা হয় তখন ওই তেজস্ক্রিয় আইসোটোপ গামা রশ্মি বিকিরণ করে। তখন বাইরে থেকে গামা রশ্মি শনাক্তকরণ ক্যামেরা দিয়ে সেই স্থানে ছবি তোলা সম্ভব হয়। এইভাবে তেজস্ক্রিয় আইসোটোপ টেকনিশিয়াম 99 এর লাইফ টাইম 6 ঘন্টা হয়। তাই সামান্য সময় এই তেজস্ক্রিয়তা শেষ হয়ে যায় বলে এটি চিকিৎসা ক্ষেত্রে অনেকটাই নিরাপদ। রোগ নিরাময়, রোগ চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ে জানলে রোগ নিরাময় করবে কিভাবে সে সম্পর্কে একটু বলি। সর্বপ্রথম থাইরয়েড ক্যান্সার নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। রোগীকে পরিমাণ মতো তেজস্ক্রিয় আইসোটোপ আয়োডিন 131, পারমাণবিক ভর সংখ্যা 131 সমৃদ্ধ দ্রবণ পান করানো হয়। অর্থাৎ তেজস্ক্রিয় আইসোটোপ আয়োডিনের সমৃদ্ধ দ্রবণ পান করানো হয়। এই আইসোটোপ থাইরয়েডে পৌঁছায়। এই আইসোটোপ থেকে বিটা রশ্মি নির্গত হয় এবং থাইরয়েড ক্যান্সার কোষকে ধ্বংস করে। এছাড়া ইরিডিয়াম আইসোটোপ ব্রেন ক্যান্সার নিরাময়ে এবং টিউমারের উপস্থিতি নির্ণয় ও নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপের 60 কোবাল্টও ব্যবহার করা হয়। 60 কোবাল্ট থেকে নির্গত গামা রশ্মি ক্যান্সারের কোষকলাকে ধ্বংস করে এবং রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসাতেও 32 ফসফরাসের ফসফেট ব্যবহার করা হয়। এইভাবে আমরা বেশ কিছু চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত আইসোটোপ দেখলাম যেগুলো এক একটা রোগের জন্য প্রয়োগ করা হয়। কৃষিক্ষেত্রে দুই নম্বর কৃষিক্ষেত্রে তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে কৃষিক্ষেত্রে নতুন নতুন উন্নত মানের বীজ উদ্ভাবন করা হচ্ছে এবং এর মাধ্যমে ফলনের মানের উন্নতি ও পরিমাণ বাড়ানো হচ্ছে। তেজস্ক্রিয় 32 ফসফরাসযুক্ত ফসফেট দ্রবণ উদ্ভিদের মূল ধারায় সূচিত করা হয়। গাইগার কাউন্টার ব্যবহার করে পুরো উদ্ভিদের চলাচল চিহ্নিত করে বিজ্ঞানীরা কি কৌশলে ফসফরাস ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে তা জানতে পারেন। খাদ্য সংরক্ষণে আমাদের তিন নম্বর পয়েন্ট খাদ্য সংরক্ষণে সকল প্রকার শাকসবজি ফল সঠিক সংরক্ষণের অভাবে বা রান্না প্রক্রিয়া সঠিক না হলে বিভিন্ন ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্ম হয় যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, ক্ষেত্রবিশেষে মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। সাধারণত 60 কোবাল্ট থেকে যে গামা রশ্মি নির্গত হয় তা এসব ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। পোল্ট্রি ফার্মে ওই রশ্মি ব্যবহার করা হয় যেন কোনো ব্যাকটেরিয়া জনিত রোগের উদ্ভব ঘটে। যখন একটি নির্দিষ্ট মাত্রা তেজস্ক্রিয় রশ্মি প্রয়োগ করে খাদ্য সংরক্ষণ করা হয় এবং অতিরিক্ত তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করলে
তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়। তাই আমাদেরকে সীমিত মাত্রায় ব্যবহার করতে হবে। খাদ্যদ্রব্যে তেজস্ক্রিয় রশ্মি অবশ্যই পরিমিত মাত্রায় সংরক্ষিত স্থানে প্রয়োগ করতে হবে। এই তেজস্ক্রিয় রশ্মি গামা রশ্মি সূর্যের আলো নেয়, নিরাপদ। এভাবে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে খাদ্য সংরক্ষণ করতে পারব। বিদ্যুৎ উৎপাদন আইসোটোপ সমূহ ক্ষয়ের সময় নিউক্লিয় বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এই তাপশক্তিকে বিভিন্ন ডিভাইসে ব্যবহার করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে পারমাণবিক চুল্লি থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করা হয় নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে। এছাড়া কীট পতঙ্গ নিয়ন্ত্রণে, শিল্পক্ষেত্রে ধাতুপাতের পুরুত্ব নির্ণয়ে, বদ্ধপাত্রে তরলের উচ্চতা পরিমাপে এবং 14 কার্বন দ্বারা ফসিল মমি সহ পৃথিবীর যাবতীয় বস্তু এমনকি পৃথিবীর বয়স পর্যন্ত এই তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা নির্ধারণ করা যায়। তাহলে আমরা তেজস্ক্রিয় আইসোটোপের অনেকগুলো ব্যবহার এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার, কৃষি ক্ষেত্রে, বিদ্যুৎ ক্ষেত্রে ব্যবহার দেখলাম। আমরা তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কিছুটা জ্ঞান নেই। তেজস্ক্রিয় পদার্থ থেকে বিভিন্ন ধরনের রশ্মি নির্গত হয়। এই পদার্থসমূহের কোনটির সময়কাল কম, কোনটির বেশি। তেজস্ক্রিয়তা ক্যান্সার হওয়ার বিশেষ একটি কারণ। সঠিক মাত্রায় ব্যবহার না করলে তা কল্যাণকর না হয়ে অকল্যাণের কারণ হয়ে দাঁড়ায়। কেমোথেরাপি, ক্যান্সার হলে যে কেমোথেরাপি দেওয়া হয় সেই কেমোথেরাপিতে মাথা চুল পড়ে যায়, বমি বমি ভাব হয়। অনেক সময় আমাদের জন্য প্রয়োজনীয় ব্যাকটেরিয়াকে, আমাদের দেহের জন্য যে প্রয়োজনীয় ব্যাকটেরিয়া আছে সেগুলোকে এই তেজস্ক্রিয় আইসোটোপ মেরে ফেলে। নিউক্লিয় বিক্রিয়া থেকে প্রাপ্ত নিউক্লিয় শক্তি যেমন বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় তেমনই ধ্বংসাত্মক কাজেও ব্যবহার করা হয়। হিরোশিমা এবং নাগাসাকিতে বিক্ষিপ্ত অ্যাটম বোমা সহ সব ধরনের পারমাণবিক বোমার শক্তির উৎস ছিল এই নিউক্লিয় বিক্রিয়া। তাহলে প্রতিটা জিনিসের যেমন ভালো দিক থাকে তেমন খারাপ দিকও থাকে। তাহলে আমরা আজকে তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষতিকর প্রভাব সম্পর্কেও জেনে নিলাম। এগুলো তোমরা অধ্যয়ন করবে। আজকে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে জানলাম, এদের সংখ্যা কত, কিছু প্রকৃতিতে পাওয়া যায়, কিছু গবেষণাগারে তৈরি করা হয়, তারপরে তেজস্ক্রিয় আইসোটোপ থেকে কি কি রশ্মি নির্গত হয় সেটা জানতে পারলে, আলফা বিটা গামা রশ্মি এর ব্যবহার রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার রয়েছে যেমন চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, খাদ্য সংরক্ষণে, বিদ্যুৎ উৎপাদনে, এই সমস্ত ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ বিশাল ভূমিকা রাখে। এছাড়া এর ক্ষতিকর প্রভাবও রয়েছে, উপকারিতার পাশাপাশি এর ক্ষতিকর প্রভাবটাও তোমরা দেখলে। তোমরা এই জিনিসগুলো অধ্যয়ন করবে, অনুধাবন করবে এবং কোন সমস্যা হলে আমাকে বুঝতে না পারলে বা কোন সংকেত বুঝতে না পারলে বা কোন আইসোটোপের প্রতীক বুঝতে না পারলে আমাকে জানাবে। তোমরা আজকে বাড়ির কাজ হিসাবে চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার মুখস্থ করবে এবং সেটা না দেখে খাতায় লিখে আমাকে জানাবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ বাড়ির কাজটি, চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, এটা তোমরা মুখস্থ করবে এবং খাতায় লিখে আমাকে পরবর্তী ক্লাসে হোমওয়ার্ক দেখানোর সময় দেখাবে। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই।